ফ্রেন্ড, গুড ইভিনিং। ঠিকঠাক লাগছে বলো তো? আজ আমি পুরো সাদা ড্রেস পরেছি, পুরো সাদা নাই, ওড়নাটা লাল নিয়েছি, এই যে প্যান্টটা লাল পরেছি আর সাদা চুড়িদার পরেছি। কেন জানো, আজ যাচ্ছি কালীঘাটে। বান্ধবী হঠাৎ করে ফোন করে বলে, দেখো আগে ফোন করলে ঠিক করতো না, হঠাৎ হঠাৎ করে ফোন করে বলা না গেল, একটু রাগারাগি করে। তো বলে চল আমি আজকে পুজো দিতে যাব, তাই সাদা পোশাক পরেছি। শাড়ি পরতাম, প্রচণ্ড গরম লাগছে তাই শাড়ি পরতে পারিনি। এখান থেকে আমি একা যাব সোদপুর পর্যন্ত, তা সেখানে বান্ধবী দাঁড়িয়ে থাকবে, তার সঙ্গে মিট করে তারপরে যাব কালীঘাটে। আমি কালীঘাটে একবার গেছি, আর যাইনি, অনেকদিন আগে গেছি আর যাইনি। মাতারা না আমাকে ভালোবাসে না মনে হয়, মাতারা আমাকে খুব একটা ডাকে না। যাই হোক, ওর জন্য আজ আমি যেতে পারছি। এইটা কি জায়গা যেন ভুলে যাচ্ছি, এই জায়গার নাম আমি ভুলে যাই, বড়নগর না এই জায়গাটা, ডানলপ ধরতে দিয়েছিস কতবার বলছি ফোনে। আমরা ডানলপে নিয়ে পড়েছি, আর এই যে বান্ধবীর সঙ্গে মিট করে নিয়েছি, এখন যাবো হচ্ছে আমরা মেট্রো করে, মেট্রো করে কালীঘাট যাব। তা ওই আমার সঙ্গে যাচ্ছে, আর কেউ যাচ্ছে না, সাথে আমরা দুজনেই যাচ্ছি। চলো মেট্রোতে বাড়ি। এই যে বান্ধবী মেট্রো টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছে, আর আমি এই মেট্রো স্টেশন থেকে প্রথম উঠছি, কোনোদিনও উঠিনি, আজ ফার্স্ট টাইম এই মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে মেট্রো করে যাব। ও তো দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটতে, আর আমি তাই মেট্রো ভেতরে সব ভিডিও বানাচ্ছে না সাথে মেট্রো এখন পার্কে দেখো বলে না, আমি দেখছি মেট্রো মেট্রো ভিডিও বানাচ্ছে। আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে, আর ও বলছে মেট্রোতে টিকিট কাটতে ভিডিও করলে ভয় লাগে, তাই ভয় পাচ্ছি তো বেশিটা করবো না। আমরা তো মেট্রো স্টেশনে দাঁড়াতেই আমাদের ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে পড়লাম, আর উঠেই বসার সিটটাও পেয়ে গেছিলাম। এত সুন্দর ওয়েদার না, আমাদের তো ভীষণ ভালো লাগছে। গল্প করতে করতে কখন যেন আমাদের কালীঘাট স্টেশন চলে আসলাম, আমরা নেমে পড়লাম। আর এখানে নেমেও দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি পড়ছে, দেখা যাক কীভাবে যাওয়া যায়। আমরা তো কালীঘাট স্টেশনে নেমে পড়েছি, কালীঘাট মেট্রো স্টেশনে নেমে পড়েছি। এখন বান্ধবী কী খুঁজছে বল একটা, ওই দেখো দাঁড়িয়ে কী যেন খুঁজছে, কি পাচ্ছে না জানো, জানি না ও কী খুঁজছে। ও আসুক তারপরে আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠবো, উঠে তারপরে যাব। আমি চিনি না, যদি বা ও নিয়ে যাবে আমাকে, কোথায় যেতে হবে আমি নিজেও জানি না সত্যিকার কালীঘাটে কোন দিক দিয়ে যেতে হবে। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, আগে একবার গিয়েছিলাম ভুলে গেছি। এত বড় সিঁড়ি রেখে শ্যামলি বলছে এটা তো স্বর্গের সিঁড়ি, মানে আমরা তো সিঁড়িতে উঠি না এত, যা ও উঠতে পেরেছে হাঁপাচ্ছে, শুধু ও না আমারও হাঁপানি লাগে সিঁড়িতে উঠলে। হ্যাঁ এই মেট্রোটা এরকম, এই মেট্রো বলছি এইটা একদম মন্দিরের সামনে যাবে, যেমন দক্ষিণেশ্বরে করে কি মানসিক ছিল না, এমনি ইচ্ছা করলো মনটা চাইলো আসার জন্য, মানসিক দক্ষিণেশ্বরে আর সেটা যাও মা কালী ওই বড় মার কাছে, বড় মার কাছে, বড় মার কাছে। তো মানসিক ছিল না, এমনি ইচ্ছা মন চাইছে যে মা তারা ওকে কাছে দর্শন করতে আসবে, তাই দর্শন করতে এসছে। যাক বিকেল বিকেল ওয়েদারটা ভালো ভালো লাগছে বেশ। একুশ টাকার দিন, হ্যাঁ পুজোর ডালাতে কিছু থাকে না, আমি দেখেছি দুটো সন্দেশ থাকে। জুতো রেখে গেলাম তোমার দোকানে, দিয়ে দিন এখানে। তুমি বলছো ঝুড়ি নিয়ে চলে যাবো, আসবো স্থান মানে কি বলতো, ঝুড়ির স্থান। ঠাকুর মশাই খুঁজতে গেছি যে মন তো করবে, এদিকে মন্দিরে আরতি শুরু হয়েছে মনে হয়, জানি না মন্দিরে এখন পুজো দিতে পারবো কি না।
আরতি শুরু হলে তো মানে পরে পুজো নেবে তাই না? সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে, চ এমনি দিয়ে দিস, ও পুজো মন্ত করতে হবে না কিছু না, কিন্তু স্লিপ কাটছে কিন্তু দেখে নিবি, তারপরে আমরা এখানে এসে ভিডিও করবো। হ্যাঁ, এই যে আমরা মা তারার মন্দিরে ঢুকে গেছি, তোমাদেরকে দেখাই মা তারার মন্দিরটা। আমি তো খালি পুজোর একটুখানি পুজো নিয়েছি আর ধূপকাঠি নিয়ে নিই সত্যিকারের কথা। চলো, শ্যামলী পুজো যে দিচ্ছে ধূপকাঠি ধরাতে সেটা তোমাদের এই শ্যামলী ধূপকাঠি নিয়েছে ধূপকাঠি ধরাচ্ছে কর। এখন এসো না, প্রচুর রাস্তাঘাট কাদা, বর্ষার সময় এখন এখানে মানে রাস্তা তৈরি করছে, খুব কষ্ট করে আমরা এসেছি, তৈরি হয়ে গেলে পরে এসো। তবে তাহলে আমরা আউটসাইডগুলো তোমাদেরকে ঘুরে দেখাই, আমিও দেখবো দেখিনি যদি, আজকে দেখে দেওয়া হয়ে গেলো, আমাদের ফটো তোলা হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি শিব মন্দির, এখানে শিব মন্দির আছে, এই শিব মন্দিরে যাচ্ছি। লাল শাড়ি, লাল টি আর লাল সিঁদুর পরলে কিন্তু মেয়েদের ভালোই লাগে তাই কি না? এই যে শিব মন্দির, ভিতরে ঢুকা যাচ্ছে এই যে তারামার মন্দির দেখো, শ্রাবণ মাসে কাছে চুরি পড়তে হয় সবুজ রঙে, তাই কালীঘাটে এসে দাঁড়িয়ে পড়লাম এই দেখো কাছে চুরি পড়ার জন্য। আমি একা নয়, এই শ্যামলীও পড়বে, দেখি এখানে আছে কিনা, ওই দোকানে তো পেলাম না, এই দোকানে পাই কিনা দেখি। হ্যাঁ এইগুলো, হ্যাঁ এই যে পেয়েছি এই দোকানে, পুজো দেওয়ার পর আমরা রাতে ডিনার করতে চলে আসলাম চাঁদনি চকের চায়না টাউনে। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখি এখানকার চাউমিনের টেস্টটা কতটা ভালো। আশা করি খুবই সুন্দর, যেহেতু আমার বান্ধবী বলেছে এখানকার চাউমিন নাকি নাম করা, যারা এসছো তারা তো জানোই কত ভালো চাউমিন এখানে পাওয়া যায়। আমি আসিনি তাই আজ খেয়ে বলবো তোমাদেরকে এখানকার চাউমিনটা কেমন। আরে এখানে ক্যামেরা করা, চামুয়াতে এসেছি আমরা, আর আমাদের এমন লাগছে দেখো পুরো একদম ব্যথাস লাগছে। কালীঘাট থেকে পুজো দেওয়ার পর তারপরে আমরা এখানে ডিনার করে নেই, আমরা ডিনার করতে এসেছি, ডিনার করে বাড়ি যাবো, খাবার খেয়ে বাড়ি যাবো। চলো কিন্তু ডিনার আমি শেয়ার করবো, আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, অনেক বছর কত বছর ধরে আসছি, ধরে বল 25 বছর ধরে আসছি, আমি এখানে ফার্স্ট টাইম ওর পার্লার করে আসলাম, আমি কখনো আসি। আমরা তো সবশেষে ডিনারে অর্ডার করেছি, এই দেখো ডিনারে রেডি হয়ে গেছে চাউমিন, এখানে ওয়ামো চাউমিন রেডি হয়েছে। ওয়ামো চাউমিন কি? চাউমার স্পেশাল চাউ, চাউমাই স্পেশাল চাউ, যদি বা আমি জানি না, ও বলে দিল তাই আমি বললাম তোমাদের, যদিও না আমারটা ভুল হতে পারে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তাও চিলি চিকেন অর্ডার, এটা চিলি চিকেন তো, এটা চিলি চিকেন অর্ডার করেছে, আর এই দেখো চাউমিন আমাদের। তো আমরা রাতে ডিনারটা এখানেই সেরে যাব, তো ডিনারে যা খাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে আবার কথা শেয়ার করব। ডিনার কথা বলার সব কথা শেয়ার করবো না, ভাবছি বাড়ির দিকে চলে যাবো, তো তখন অনেকটা রাত হয়ে যাবে, তবু রেডি তোমাদের সঙ্গে কথা বলবো।
ছেলের ডিনারটা সেরে আমাদের তো রাতে ডিনার হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে যাব, অনেকটা রাত হয়ে গেছে। তাই যেতে যেতে বলছি, আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলো সবাইকে গুড নাইট।